আজ আমরা পড়ব চ্যাপ্টার 8 জলবায়িত রোগ পেজ 279। রাস্তাঘাটে ও বাড়িতে যেসব খাদ্য পানীয় আমরা খাই তাদের প্রধান উপাদান হলো জল। অনেক সময় এইসব খাদ্য বা পানীয় তৈরি করতে বিশুদ্ধ জল ব্যবহার করা হয় না, তার ফলে আমরা দূষিত জল খাচ্ছি। দূষিত জল থেকে আমাদের শরীরে ঢুকতে পারে কলেরা, আমাশয়, ডায়রিয়া প্রভৃতি বিভিন্ন রোগের জীবাণু, ফলে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি আচ্ছা, প্রথম জলবায়িত রোগের মধ্যে আমরা পড়ব কলেরা। কলেরার অপর নাম বিশু চিকা। কেন না, রোগীর শরীর থেকে দিনে 10 থেকে 11 লিটারের মতো জল ও নুন বেরিয়ে যায়। শরীর থেকে এতটা জল আর নুন বেরিয়ে যাওয়ার জন্য হাতে পায়ে ছুঁচ ফোটানোর মতো অনুভূতি হয়, তাই এই রোগের অপর নাম হচ্ছে বিশু চিকা। এবার হচ্ছে মানে কলেরা রোগের সঙ্গে ভারতের পরিচয় প্রায় 2500 বছরের কলেরা রোগের সঙ্গে ভারতের পরিচয়। আচ্ছা, এবার হচ্ছে বাংলায় 1817 সালে কলেরা মহামারী আকারে দেখা দিয়েছিল। বঙ্গোপসাগরে চলাচল করা ব্রিটিশ জাহাজের মাধ্যমে বাংলা থেকে ভারতের অন্যান্য রাজ্যে এই রোগ পৌঁছে যায়। তারপর এই মহামারী সেখান থেকে পারস্য, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে ভূমধ্যসাগরীয় উপত্যকায় পৌঁছে যায়। তাহলে প্রথমে হলো 1817 সালে বাংলায় মহামারী আকার ধারণ করেছিল। তারপর আরও 10 বছর পর 1827 সালে ভারতের গাঙ্গেয় উপত্যকা, কলকাতার তার আশেপাশের অঞ্চল থেকে শুরু হলো দ্বিতীয় কলেরা মহামারী। এরপর এই মহামারী গঙ্গার উজান বেয়ে লাহোরার পাঞ্জাবে পৌঁছায়। সেখান থেকে উটের ক্যারাভান মানে উটের গাড়ি ক্যারাভানের পথ ধরে কাবুল, আফগানিস্তান, বুখারা হয়ে রাশিয়ায় ছড়িয়ে পড়ে এই মহামারী। 1835 সালে আমেরিকা ও ইউরোপে এই মহামারী পৌঁছে যায়। আচ্ছা, এবার হলো 1900 থেকে 1920 সালের মধ্যে এই রোগে ভারতে আনুমানিক 80 লক্ষ লোকের মৃত্যু হয়েছিল। কত লক্ষ? 80 লক্ষ লোকের মৃত্যু হয়েছিল। 2010 সালের সারা পৃথিবীতে কলেরার শিকার হয়েছিল মানে কলেরায় মৃত্যু কত হয়েছিল? 1 লক্ষ থেকে 1,30,000 লোক, আর প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল কত? 1 লক্ষ থেকে 1,30,000 2010 সালে, আর আক্রান্ত হয়েছিল 30 থেকে 35 লক্ষ। এখন যেমন তোমরা করোনা মহামারীর কথা খুব শুনছো, সারা পৃথিবীতে একটা মহামারীর আকার ধারণ করেছে। আচ্ছা, হচ্ছে এই রোগের লক্ষণ কি কলেরার? বারে বারে বমি ও মলত্যাগ, মলের রং চাল ধোয়া জলের মতো, হাতে ও পায়ে ছুঁচ ফোটানোর অনুভূতি। আচ্ছা, কলেরা রোগে মৃত্যুর হার সবচেয়ে বেশি শিশু ও বয়স্কদের, কারণ কি, যাদের শরীরের অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার ধকলটা নিতে পারে না। শরীর থেকে দিনে 10 থেকে 11 লিটারের মধ্যে জল আর নুন বেরিয়ে যায়, বাচ্চারা আর বয়স্করা এই এত জল বেরিয়ে যাওয়ার ধকলটা নিতে পারে না, তাই তাদের মধ্যে মৃত্যু হারটা বেশি। আচ্ছা, বমি, পায়খানা, জল টেষ্টা, বারবার বমি পায়, পায়খানা পায়, জল টেষ্টা পায়, পেটে ব্যথা করে, নিস্তেজ হয়ে পড়া, পায়ের চামড়ায় শিথিলতা, চামড়া কুচকে যাওয়া, রোগী ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে, তারপর আস্তে আস্তে রোগী মৃত্যু হয়। এই পুরো সময়টা ঘটতে বেশিক্ষণ লাগে না, মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কত হয়? মৃত্যু হয়। 24 থেকে 48 ঘন্টার মধ্যে মৃত্যু হয়। আচ্ছা, আর প্রতি 8 সেকেন্ডে পৃথিবীতে একজনের মৃত্যু হচ্ছে জল সংক্রমণের কারণে মানে জল দূষণের কারণে। 8 সেকেন্ডে পৃথিবীতে একজনের মৃত্যু হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা জল কী কী কাজে ব্যবহার করব। কী কী কাজে? না, পানীয় জল হিসাবে, আচ্ছা, জামাকাপড় কাচতে,
তারপর হচ্ছে স্নানের জল হিসাবে, রান্নার কাজে, কৃষিকাজ করতে। এই যে পানীয় জল হিসাবে ব্যবহার করছি, এই জলে যদি জীবাণুর সংক্রমণ ঘটে তাহলে কী রোগ হবে? আমাশয়, কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস। জামা কাপড় যে জলে কাচ্ছি সেই জলে জীবাণু সংক্রমণ করলে কী রোগ হবে? চর্ম রোগ। এবার হচ্ছে স্নানের যে জলটা ব্যবহার করি সেটাতে যদি জীবাণু সংক্রমণ ঘটে তাহলে চর্মরোগ, খোস, পাচড়া। বা রান্নার কাজে যে জলটা ব্যবহার করি তাতে জীবাণু সংক্রমণ ঘটলে খাদ্যে বিষক্রিয়া, টাইফয়েড, আমাশয়, জন্ডিস। কৃষিকাজে যে জলটা ব্যবহার করছি সেটা যদি জীবাণু সংক্রমণ ঘটে তাহলে কী রোগ হবে? না, চর্মরোগ, খাদ্যে বিষক্রিয়া, আমাশয় আর টাইফয়েড। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এবার একটা 282 পাতা একটা ছক আছে, কী আছে? জলের উৎস, সেটা তুমি পানীয় জল হিসেবে নেবে, বেছে নেবে কি? যদি তুমি বেছে না নাও তাহলে তার কারণ এবং তার ফলে কী রোগ হয়, একটা তোমার ছক আছে 282 পাতা। কী কী আছে জলের উৎস? নদী, নদীর জল গ্রহণযোগ্য নয়। কারণ কেন নয়? না, কলকারখানার বর্জ্য বস্তু, জন্তু জানোয়ারের মৃতদেহ সেখানে ফেলা হচ্ছে, সেই জন্য সেটা আমরা পানীয় জল হিসাবে গ্রহণ করব না। তার ফলে কী রোগ হয়? আমাশয়, কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস। পুকুরের জল, এটাও পানীয় জল হিসেবে গ্রহণযোগ্য নয়। জমি থেকে কীটনাশক, আগাছানাশক মিশ্রিত জল পুকুরে গিয়ে পড়ে, বাসন মাজা, কাপড় কাচা আর স্নান করা, এইগুলোর জন্য আমরা পুকুরের জলও পানীয় জল হিসাবে খাব না। কী রোগ হয়? চর্মরোগ, নানা পেটের রোগ, আমাশয়, কলেরা, ডায়রিয়া। আচ্ছা, এবার হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টির জলও আমরা পানীয় জল হিসেবে বেছে নেব না। কারণ কি? দূষক রূপে বিভিন্ন অ্যাসিড যুক্ত থাকতে পারে, মানে বিশেষত বিভিন্ন অ্যাসিড বৃষ্টি হয়, অ্যাসিড যুক্ত থাকতে পারে, তার ফলে চর্ম রোগ হয়। ফোটানো জল, এটাকে আমরা পানীয় জল হিসেবে গ্রহণ করব। ফিল্টার বা পরিশুদ্ধ জল, যেটা ফিল্টার করার জল এখন হয়, অ্যাকোয়াগার্ড বা ফিল্টার, যে বিভিন্ন ফিল্টার করার জল, সেটা আমরা পানীয় জল হিসাবে গ্রহণ করব। বোঝা গেছে? আচ্ছা, এটা একটা 282 পাতা একটা ছক আছে, ছকটা আমি লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে যাও তোমরা বিভিন্ন ধরনের জলবাহিত রোগ লক্ষণ ও তার প্রতিকার। প্রথম আমরা যে জলবাহিত রোগটা পড়েছি কলেরা, তার লক্ষণ কী আগেই বলেছি। বারে বারে পাতলা জলের মতো মলত্যাগ, মলের রং চাল ধোয়া জলের মতো, বমি হয়, আর একটা কী, হাত পায়ে ছুঁচ ফোটানোর অনুভূতি। তার প্রতিকার কী? না, জল পান করে শরীর থেকে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি পূরণ করা। শরীর থেকে দিনে 10-11 লিটার জল বেরিয়ে যায়, ওই জন্য জল বারবার জল পান করে শরীর থেকে যে জলটা বেরিয়ে গেছে সেই জলের ঘাটতি পূরণ করা, অর্থাৎ ওআরএস পান করানো। ওআরএসের ফুল ফর্মটা ভালো করে নেবে, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওআরএস ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটা হচ্ছে এর ফুল ফর্ম। আর এটা কি? বিশুদ্ধ ফোটানো জল পান করা, সহজপাচ্য খাবার গ্রহণ করা, আর হচ্ছে ডাক্তারের পরামর্শ নেয়া, ঠিক আছে? এবার হচ্ছে সাধারণ, একটা হলো এটা জলবাহিত রোগ কি কলেরা, তারপরে সাধারণ ডায়রিয়া। দেখ, বারে বারে এটা যেমন পাতলা জলের চাল ধোয়া জলের মতো মলত্যাগ হয়, এটা হচ্ছে খড় ধোয়া জলের মতো মলত্যাগ, খড় ধোয়া জলের মতো মলত্যাগ। শরীর, তারপর হচ্ছে শরীর দুর্বল হয়ে যাওয়া। প্রতিকার কি? জল একই, জল পান করে শরীর থেকে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি পূরণ করা, ওআরএস অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সলিউশন পান করানো। দুই হচ্ছে বিশুদ্ধ বা ফোটানো জল পান করা, আর একটা ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, আর একটা জলবাহিত রোগ কি? পোলিও। তার লক্ষণ কি? হাত পায়ে মাংসপেশির অস্বাভাবিক শিথিলতা সমেত পক্ষাঘাত, ওটার মানুষ পোলিও হলে চলতে ফিরতে পারে না, পক্ষাঘাত হয়ে পড়ে, মানে হাত পায়ের পেশি শিথিল হয়ে পড়ে, তখন আর হাত পায়ের পেশির কোনো জোর থাকে না, তখন সে আর উঠে বসতে বা চলতে ফিরতে পারে না। ঘাড় শক্ত হয়ে যাওয়া, 3 লক্ষণের জ্বর, উচ্চ তাপমাত্রা, খুব জ্বর হয়। প্রতিকার কি? পোলিও ভ্যাকসিন দেয়া হয়, মানে পোলিও ভ্যাকসিন নিতে হবে। এখন যেমন সব বাচ্চাদের পোলিও ভ্যাকসিন
দেয়া হয় যাতে তাদের পোলিও আর না হয়। এখন ভারত থেকে পোলিওটা রোগটা অনেক দূর হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে জলবাহিত বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার উপায়, ঠিক আছে, কি করলে জলবাহিত রোগ থেকে আমরা বাঁচতে পারব। বিশুদ্ধ পানীয় জল পান করা 1 নম্বর পয়েন্ট। মাটির নিচে এবং ছাদের ওপরের জলাধার নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা। মাটির নিচে যদি তোমাদের ট্যাঙ্ক থাকে বা ওপরে যে ট্যাঙ্ক যদি থাকে তাহলে সেটা নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা। যে পুকুরের জল পানীয় হিসাবে গ্রহণ করা হয় সেই পুকুরের জলে বাসন মাজা, কাপড় কাচা, গবাদি পশু স্নান করা উচিত নয়। যেখানে জলে নলকূপ বা অন্য কোনো পানীয় জলের উৎস নেই সেখানে তো পুকুরের জলই পান করতে হবে, তাহলে সেই পুকুরের জলে বাসন মাজা, কাপড় কাচা, গবাদি পশু মানে গরু ছাগল ইত্যাদি স্নান করানো উচিত নয়। নালা নর্দমা ঢাকা রাখতে হবে, মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কীটনাশক আগাছানাশক বৃষ্টির জলে ধুয়ে জমি থেকে যাতে আশেপাশের জলাশয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা তো জমিতে কীটনাশক আর আগাছানাশক দিই, সেটা যাতে বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, সঠিক জনসচেতনতা গড়ে তুলতে হবে যাতে লোক সচেতন হয়, ঠিক আছে, সঠিক জনসচেতনতা গড়ে তুলতে হবে যে দূষিত জল পান করলে যে রোগ হয় সেই রোগগুলো যেন সব মানুষ জানতে পারে, মানে জনসচেতনতা গড়ে তুলতে হবে। গভীর নলকূপের জল পানি হিসেবে ব্যবহার করতে হবে। নলকূপের জল যদি আমরা খাই সেটা গভীর নলকূপের জল, মানে অনেক তলায় পাইপটাকে প্রবেশ করাতে হবে, পানীয় জল হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার হলো কলেরা। কলেরা রোগের যে জীবাণু তার প্রকৃতিটা কি? ব্যাকটেরিয়া। অনেক সময় এটাও বলে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? কলেরা। সাধারণ ডায়রিয়া এর জীবাণুটার নাম কি? ভাইরাস। পোলিও এটা হচ্ছে ভাইরাস, আর একটা ভাইরাস ঘটিত রোগের নাম বললো, তোমরা বলতে পারো পোলিও, ঠিক আছে। আজ এই পর্যন্ত, পরের দিন পরের পাঠটা শুরু করবো। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকবে, ঠিক আছে, রাখছি।